মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন পঞ্চায়েত বোর্ড গঠনের দিনে বড়োয়া ব্লক জুড়ে উঠল সবুজ আবির ব্লকের মোট তেরোটি গ্রাম পঞ্চায়েতের সবকটির দখল নিল তৃণমূল কংগ্রেস শুক্রবার পঞ্চায়েতের বোর্ড করে অশান্তি নিরাপত্তা ছিল কঠোর সকাল এগারোটা প্রশাসনের কর্তারা গিয়ে প্রধান ও উপপ্রধান নির্বাচন করেন এদিন তেরোটি পঞ্চায়েতের সবকটি পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে বোর্ড গঠন শেষে তৃণমূল কর্মী সমর্থকেরা উচ্ছ্বসিত হয়ে একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে তোলেন সাবলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন পাপিয়া ঘোষ উপপ্রধান রাজফুল শেখ আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি এবং পাঁচ বছরে আমরা যে উন্নয়ন করেছি তাতে সাধারণ মানুষ গোটা সাবলপুর অঞ্চল তথা বড়মা ব্লকের মানুষ খুবই সন্তুষ্ট যে কারণে এবং আমাদের ব্লক সভাপতি মানে জজ ভাই আর কি উনি ওনার কাজকর্মে আমরা ওনাকে অনুসরণ করে আমরা এগিয়ে যাই তো যাই হোক আমরা ওনার দেখানো পথে এগিয়ে গিয়েছি এবং আবার নতুন করে প্রধান পথে উপস্থিত নির্বাচিত হয়েছি গোটা বাংলা জুড়ে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিভিন্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে এবং বিভিন্ন প্রকল্প উপকাতেও অনেক মানুষ উপকৃত হচ্ছে সেই সাথে সাথে আমাদের সাবলপুর অঞ্চলে বিগত দিনে আমাদের রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ অনেক উন্নয়ন হয়েছে আগামী দিনে আমরা আবার প্রধান যে নির্বাচিত করলাম আমরা আগামী দিনে আরও যাতে ভালো করি মানুষকে আমরা উন্নয়ন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই চেষ্টা আমরা করব। ভোট গঠন শেষে তৃণমূলের ব্লক সভাপতি গোলাম মোর্শেদ জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গঠন পর্ব মিটেছে এলাকার মানুষজন নির্বাচনের মধ্যে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনে এলাকার উন্নয়নের ওপরেই জোর দেওয়া হবে ত্রিস্তর পঞ্চায়েতে যেটা সাংগঠনিক পরিকাঠামো সেটা আমরা ত্রিস্তর পঞ্চায়েতে একদম তৃণমূল স্তরে বুথ লেভেল থেকে আমরা সংগঠনটাকে শক্তিশালী করে তুলেছে এবং একমুখ করে তুলেছি আমরা সবাই তৃণমূল এবং আমরা ঘাসফুলচুণ্নের প্রতীকের সৈনিক সেইখান থেকে আমরা উঠে এসেছি এবং আমাদের এখানে কোনো মতভেদ নাই দ্বিমত নাই আমরা সবাই তৃণমূলের সৈনিক তৃণমূলের জন্যে আমরা যা কিছু করছি তৃণমূলের জন্য তাই আমরা এত পিসফুলে আজকে এখানে প্রধান গঠন করতে পেরেছি যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন